খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল, আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি। ভোটের সময় শুধু এসে বললে হবে, দেখুন আগে শুনুন, আমি একটা কথা বলি, আমার অল্প বয়স, আমি জানি না, আমি লেখাপড়া শিখিনি, হ্যাঁ আগে থাকতে সব খোঁজ খবর নিতে, ভোটের সময় না হলে খোঁজ খবর হয় না। ভোটের সময় কেন গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়লেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। পঞ্চায়েত থেকে সুযোগ সুবিধা না পাওয়ার ক্ষোভ সাংসদকে জানালেন গ্রামবাসীরা। প্রশ্নের মুখে পড়ে শাসকের ঘাড়ে দায় চাপালেন সাংসদ, পাল্টা সাংসদকে কটাক্ষ তৃণমূলের। এদিন সিঙ্গুরে বিজেপি প্রার্থীদের সমর্থনে গ্রামে গ্রামে প্রচারে যান লকেট চট্টোপাধ্যায়। সাধারণ মানুষের অভিযোগ শুনছিলেন সাংসদ। প্রবীণ ব্যক্তিরা বার্ধক্য ভাতা পাননি, অনেকে ঘর পাননি, সে কথা বলছিলেন সাংসদকে। গ্রামের মানুষের অভিযোগ শোনার পর শাসকের ঘাড়ে যখন দোষ চাপাচ্ছিলেন তিনি, সেই সময় প্রবীণ এক ব্যক্তি লকেটের উদ্দেশ্যে প্রশ্ন ছোড়েন, ভোটের সময় এসে বললে হবে না, আগে থেকে সব খোঁজ খবর নিতে হয়, শুধু ভোটের সময় বললে হয় না। উত্তরে লকেট বলেন এখন তৃণমূল সরকার চলছে, সাংসদকে পাল্টা বৃদ্ধ বলেন হাজার তৃণমূল সরকার চালাক বিজেপি, সিপিএমের তো দেখা দরকার ছিল। আজকে সাংসদ এসেছিল আপনার এলাকায়, কি বক্তব্য দিলেন, কি যা ক্ষোভের কথা জানেন? বললাম যে আমি এই খোঁড়া লোক, আমার এই 76 বছর বয়স, আমি এখনো বার্ধক্য ভাতা পেলুম না, কোন এ পেলুম না, কিচ্ছু পেলুম না আমরা, তাহলে আমাদের কি? আমি ওই জন্য দিদিমণিকে বললাম যে আপনারা আটদিন আগে আসেননি কেন, এখন ভোট এসেছে তাই এসেছে, তৃণমূল আছে ক্ষমতায় তাদেরকেও বলছি, তারা বলছে ভোট মিটুক তারপর হবে। এই যে চারিদিকে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল, সেখানে ফর্ম ফিল আপ করেছিলেন? ফর্ম করেছি পাঁচবার, পাননি না। লকেট গ্রামবাসীদের ক্ষোভ প্রসঙ্গে বলেন এটা স্বাভাবিক, ওরা ভাবছে সাংসদ আছে সব হয়ে যাবে, কিন্তু তারা জানে না সমস্ত কেন্দ্রীয় প্রকল্প রাজ্য সরকারের হাতে দিয়ে আসে, তারা পাচ্ছে না এবং তাদের ভুল বোঝানো হচ্ছে। খুবই খারাপ লাগছে, তারা তো আসলে তারা তো জানেও না, না তারা ভাবছেন সাংসদ আছেন বিজেপির এবং কেন্দ্রীয় সরকার দিচ্ছে, তারা ভাবছে ডাইরেক্ট সব কিছু হয়ে যায়, তারা তো জানে না যে এই তৃণমূল সরকারের হাত দিয়ে, কেন্দ্রীয় সরকারের টাকা তৃণমূল সরকারের হাত দিয়ে আসে, প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, স্বচ্ছ ভারত বলুন, যে শৌচাগার প্রকল্প সব কিছুই আসে, কিন্তু তারা পাচ্ছে না এবং তাদেরকে ভুল বোঝানো হচ্ছে। রাস্তাঘাট দেখেছেন কী অবস্থা হয়েছে, এতদিন পরে সিঙ্গুরের নাকি উন্নয়ন করেছেন, সিঙ্গুরে নাকি উন্নয়ন করেছেন, আজকে এই সিঙ্গুরের অবস্থা, তো তাদেরকে বোঝানোরও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। যতক্ষণ না আমাদের সরকার আসবে ততক্ষণ আমরা, মানে যারা রয়েছি সাংসদ রয়েছি, তারা আমরা কিছুতেই কাজ করতে পারবো না। আমরা চাই পঞ্চায়েত দিয়ে শুরু হোক, অন্তত পঞ্চায়েতে মানুষের সঙ্গে আমাদের জেতা জিতে প্রার্থীরা তাদের সঙ্গে লড়াইটা, যতক্ষণ না সরকার আসে তাদের সঙ্গে লড়াইটা করুক। দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি স্যালুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার। আপনি যে কোনো সার্ভিসের ওপর 300 টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন। তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায়। আমাদের ব্রাঞ্চগুলো হল রিশা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে, মানসী বাজার শ্রীরামপুর, শ্যাওড়াফুলি জিটি রোড ICICI ব্যাংকের ঠিক বিপরীতে, আরামবাগ লিংক রোড বসন্তপুর মোড়। ফোন নম্বর 8777023189। এ বিষয়ে সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোবিন্দ ধানা বলেন লোকসভা ভোটের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু দু একটা লাইট ছাড়া কোনটাই তিনি করিয়েছেন। তাছাড়া 4.5 বছর হল উনি জিতেছেন, সাধারণ মানুষের কোনো কথাবার্তা এতদিন শোনেননি, তাই সাধারণ মানুষ তো তাদের ক্ষোভে কথা বলবেনি। তিনি এবারে যে এসে সাধারণ লোকের কাছে যাবেন, তিনি 4.5 বছরের বিভিন্ন সময় ভোটের সময় যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলেন কোনো প্রতিশ্রুতি তিনি কার্যকরী করেন। আমরা দেখেছি দু একটা জায়গায়, একটা কোনো পঞ্চায়েতে একটা, কোনো পঞ্চায়েতে দুটো, এরম হাই মার্কস লাইট শুধু বলবি যে 4.5 বছর হতে চললো, তিনি তার এলাকার সাংসদ এলাকায় তিনি যদি হাজির না হন, সাধারণ লোকের কথাবার্তা না শোনেন, সাধারণ লোক তো বলবি। কিছুদিন আগে আমাদের ভোটের আগে, হ্যাঁ এই ভোটের সময় এসে যদি বলে অমুক করেছি, সাধারণ লোক কেউ মেনে নেবেন। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিশরা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফি, ECG, ইকো, অপারেশনের সুযোগ সহ ICU ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন।
চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভা সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি, স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।